নবজাগরণে প্রতিকৃত বিদ্যাসাগর, বর্তমান পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগর 32 অধ্যায়ে আলোচনা করছি। আজ থেকে প্রায় 170 বছর আগে দেশের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বিদ্যাসাগর যে সামাজিক আন্দোলন শুরু করেছিলেন, 1947-এর পর থেকে বর্তমান ভারতের রাষ্ট্র ব্যবস্থা ধীরে ধীরে কার্যত সেই আন্দোলনকে পরিত্যাগ করছে এবং করেছে। বিদ্যাসাগরের মতো নবজাগরণের মনীষীদের অক্লান্ত পরিশ্রম এবং কঠিন সংগ্রামের ফলে যেটুকু যথার্থ শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো এদেশে গড়ে উঠেছিল, নানা সময়ে নানা দলের সরকারি উদ্যোগে সেই পরিকাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। যে কোনো জবরদখলমূলক অত্যাচারী শাসন ব্যবস্থার মতো স্বাধীন ভারতেও বরাবরই শিক্ষাকে দেখা হচ্ছে নিছক পয়সা রোজগারের উপায় হিসাবে। ফলে সমস্ত দিক থেকে সরকারগুলি এই জনবিরোধী কার্যকলাপের অনিবার্য পরিণতি ভোগ করছে দেশ তথা দেশের সাধারণ সমাজজীবী জনগণ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সেখান থেকে সংগৃহীত 2019 সালে সেই বিশ্লেষণে এক ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে। সেই বিশ্লেষণ অনুযায়ী বর্তমান ভারতের বিশেষ করে শিক্ষিত এবং উচ্চশিক্ষিতদের মধ্যে অপরাধ প্রবণতা ব্যাপকভাবে বাড়ছে। স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি অফিসার, উকিল, পুলিশ প্রমুখের একটা বড় অংশ নিজেদের নানা ধরনের চাহিদা মেটানোর জন্য প্রায় নির্বিচারে যে কোনো অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। প্রতিদিনকার সংবাদপত্র এমন বহু ঘটনার উল্লেখ আমরা দেখতে পাই। এহেন প্রবণতার অন্যতম প্রধান কারণ হিসাবে সমাজতাত্ত্বিকরা বলেছেন, শিক্ষিতদের একটা বড় অংশের মধ্যে নীতি নৈতিকতা, মূল্যবোধ ও বিবেক বুদ্ধির অভাব এবং ভোগবাদ মারাত্মক বাড়ছে। এই নীতিহীন অস্তিত্ব রক্ষার যুদ্ধের ফলে একদিকে আর্থিক অপরাধ, কর্পোরেট জালিয়াতি, সাইবার ক্রাইম, যেমন অন্যের এটিএম হ্যাক করা বা পাসওয়ার্ড নিয়ে নেওয়া ইত্যাদি হু হু করে বাড়ছে। তথাকথিত শিক্ষিত লোকেরাই এগুলি কিন্তু করছে। অন্যদিকে দৈনন্দিন জীবনে, কর্মক্ষেত্রে পারস্পরিক রেষারেষি, সম্পর্কের মধ্যে কুৎসিত প্রতিযোগিতা ইত্যাদি বাড়ছে। এই অসুস্থ পরিবেশ পরিস্থিতিতে লাগাতার ব্যর্থতা, হতাশা, বিশ্বাসঘাতকতার কবল থেকে কোনো মতে পালিয়ে বাঁচার জন্য শিক্ষিত সমাজের বড় অংশের মধ্যে পৈশাচিক উল্লাসের প্রতি আকর্ষণ বাড়ছে। পশুত্বের আচার আচরণ বেশি গ্রহণ করার চেষ্টা করছে। আনন্দ উপভোগ বা অবসর বিনোদনের নামে তারা যেসব পন্থা অবলম্বন করছে তাতে মনে হয় যেন প্রকারান্তে নিজেদেরকে মানব অস্তিত্বকেই, নিজেদের যে মানব অস্তিত্ব তার প্রতি তারা ধিক্কার জানাতে ইচ্ছা হয়, এরকম উপলব্ধি করতে শুরু করে। মারাত্মক নেশাশক্তি, বিকৃত যৌনতার যে দাসত্ব ইত্যাদি তাদের অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে। শুধু কি তাই, ধর্ম, বর্ণ, জাতি, উপজাতিতে আজও শতচ্ছিন্ন ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের মধ্যে হাজারো বিচ্ছিন্ন সেই ধর্ম বর্ণের মধ্যে ভেদাভেদ, একই জাতের মধ্যে বর্ণের যে কুৎসা ভেদাভেদ, এ ছোট ও বড়, আমি বড়, বড়র সাথে ছাড়া বড় বিবাহ সম্পন্ন করব না, এই কুৎসা পশুত্ব চিন্তাভাবনা আজও ভারতবর্ষে প্রচুর। এবং তাদের পদলেহন করবার জন্য শত শত বুদ্ধিহীন, নির্বোধ, জেনারসুলভ আচরণকারী মানুষের দল ভিড় জমায়। এখনও শাসক শ্রেণীর অতি অল্প উস্কানিতেও সাম্প্রদায়িকতার বিষাক্ত সাপ ছোবল মেরে শেষ করে দেয় সাধারণ জনজীবনকে। এই অপরাধ প্রবণ সমাজকে সুস্থ করার, এক মানবদেহের মতো দাঁড় করাবার আকাঙ্ক্ষায় শাস্ত্রীয় অন্ধতার বিরুদ্ধে দাঁড়িয়ে সকল সাধারণ মানুষের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন বিদ্যাসাগর। সেই শিক্ষা ব্যবস্থার দ্বারা কুসংস্কারমুক্ত, মানবতাবাদী, মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। তাই তো বিদ্যাসাগর বলেছিলেন, ভারতবর্ষীয় সর্বসাধারণ লোক
বিদ্যানুশীলনের ফলভোগী না হইলে তাহাদিগের চিত্তক্ষেত্র হইতে চিরপরূপ চিরপ্রৌঢ় কুসংস্কারের সমূলে উন্মূল হইবে না। এটির অর্থ হল সঠিক শিক্ষা চেতনায় উদ্বুদ্ধ না হলে তাদের মনের সকল কুসংস্কার কখনোই দূরীভূত করা যাবে না। তারা আজীবন চেষ্টা করবে বর্ণভেদ জাতিভেদ ছোট বড়ের মধ্যে পার্থক্য এগুলো টিকিয়ে রাখার চেষ্টা করবে এবং তারা সমাজে যৌন লিপ্সা চরিতার্থ করার জন্য নিজ চাহিদা পূরণ করার জন্য তারা অনেক পৈশাচিকমূলক কাজেও অবতীর্ণ হবে। বিদ্যাসাগর তাই চেয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই হতে হবে, সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে তিনি চেয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ হোক। তাই বিদ্যাসাগর এও চেয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে হবে। তিনি লিখেছিলেন, শিক্ষার্থীদের মধ্যে ধর্মের ব্যাপারে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে কোনো অনধিকার চর্চা করা শিক্ষকদের পক্ষে বিশেষভাবে নিষিদ্ধ। দেশের মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য তিনি কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করবার জন্য যথেষ্ট অর্থ সাহায্য করেছেন এবং নানাভাবেও তিনি সাহায্য করেছেন। এই ইতিহাস, এই অভিজ্ঞতা আমাদের সামনে আছে, কিন্তু তাকে গুরুত্ব না দিয়ে বরং ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। বর্তমান ভারতের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি নিয়মিত শুধু ইত্যাদির হয়, শুধু এগুলোই নয়, এমনকি সিলেবাসের মধ্যেও ধর্মীয় ধ্যান ধারণা শিক্ষার্থীদের মধ্যে ছড়ানো হচ্ছে। এর ফলে আধুনিক মন, যুক্তিনিষ্ঠ মন গড়ে ওঠার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, গড়ে উঠতে পারছে না। মানুষ কেবল পোশাকে আধুনিক সাজছে, কিন্তু মন মানসিকতার দিক থেকে সে পড়ে আছে মান্ধাত্ব আমলের অন্ধত্বা অন্ধতা কুসংস্কারের দিকে। এই কারণেই তাদের অনেককে শাসক শ্রেণীর মানবতার বিরুদ্ধে সশস্ত্র পাশবিক শক্তি হিসাবে ব্যবহার করতে হবে নিজেদেরকে, কিন্তু শাসক শ্রেণী তাদের কী করছে, ব্যবহার করছে খারাপ কাজে। বিদ্যাসাগর চেয়েছিলেন ধর্মতন্ত্র সহ সমস্ত সামাজিক অবদমনকে উচ্ছেদ করে ভারতে নারী শক্তির উত্থান ঘটাতে। 1900 থেকে মহিলাদের জন্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে গোটা দেশকে তিনি পথ দেখিয়েছিলেন, তার পরিচর্যায় প্রাণ যাওয়া যে বেথুন স্কুল এবং কলেজ যারা দেখেছিলেন তাদের মধ্যে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস প্রমুখের মতো শেকল ছেঁড়া ব্যক্তিত্বের যে অক্লান্ত পরিচর্যায় এই যে স্কুল কলেজ স্থাপিত হয়েছিল বেথুন স্কুল, অথচ সেই ভারতে সাধারণ নারী সমাজ আজ চরম বিপন্ন, নিরাপত্তাহীন, প্রতিদিন প্রতি মুহূর্তে সর্বত্র তাদের উপর চলছে অকথ্য অত্যাচার। আবার তাদের মধ্যে একাংশ তথাকথিত শিক্ষিত নারী ব্যক্তি স্বাধীনতার নামে মারাত্মক বিভ্রান্তির শিকারও হচ্ছে। সেই অনেক নারী মুনাফাখোর ব্যবসায়ের নির্লজ্জতায় তাদেরকে বাজারের পণ্যে পরিণত করেছে। এই ভারতকে দেখলে বিদ্যাসাগর কতটা যন্ত্রণা পেতেন আমরা কজন তা উপলব্ধি করতে পারি। ফলে শুধু মহাপুরুষ হিসাবে অনুষ্ঠান নয়, আমরা তার যে আত্মোৎসর্গ দিবস, মৃত্যুদিন বা জন্মদিন পালন করি কেবলমাত্র অনুষ্ঠান নয়, বিদ্যাসাগর যে অর্থে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার উপকার ছিলেন তা উপলব্ধি করা দরকার। যে অর্থে তিনি পার্থিব মানবতাবাদী মূল্যবোধের ধারক ছিলেন তা আয়ত্ত করার চেষ্টা করা